Hello friends, welcome back to my channel Rajib's Vlog. বন্ধুরা শীতের শুরুতে বাজারে অনেক রকমের সবজি দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি পাঁচমিশালি সবজি রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করতে চলেছি মাশকলাই ডালের বড়ি দিয়ে পাঁচমিশালি নিরামিষ সবজি রেসিপি। এজন্য বন্ধুরা আমি এখানে কিছু মাশকলাই ডালের বড়ি নিয়ে নিয়েছি, আর এখানটাই শীতকালীন মাছ সবজি রয়েছে, ফুলকপি রয়েছে, ফ্ল্যাট বিন মানে হচ্ছে দেশি সিম রয়েছে, লাউ ডাঁটা রয়েছে, আলু এখানটায় রয়েছে, টমেটো। আর সম্ভারের জন্য এখানে পাঁচফোড়ন নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি, জিরার গুঁড়ো সাথে, এখানে দেখা যাচ্ছে না এই হচ্ছে আদা বাটা, সাথে স্বাদ মতো লবণ নেব, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা ফালি নিয়েছি, কারণ হচ্ছে আমি কাঁচা লঙ্কা একটু বেশি করে নিয়েছি, শুধু কাঁচা লঙ্কাতেই রান্না হবে, কেননা পাঁচ সবজির সারটাই কাঁচা লঙ্কায় ফুটে আসবে, কারণ এখানে কোনো গুঁড়া মরিচ ইউজ করা হবে না। তো বন্ধুরা চুলোটা আমি অন করে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেল, তেলটা গরম হয়ে উঠুক, তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি পাঁচফোড়ন দিয়ে দেব, মাশকলাই ডালের বড়িগুলো বইটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এরই মধ্যে সবজি দিয়ে দেব, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, নিচে বড়ি লেগে যেতে পারে তাই একটু নেড়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো এখানে আদা বাটা নিয়েছিলাম আর কিছু জিরার গুঁড়ো নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি আদা বাটা জিরার গুঁড়ো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফালিগুলো, বন্ধুরা এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব,
টমেটোটা আগে দিচ্ছি না, আগে দিলে গলে যেতে পারে, টমেটো পরে দেব। সাথেই থাকুন বন্ধুরা, দেখে নেওয়া যাক তরকারির কি অবস্থা হয়েছে। অনেকটাই মজে এসেছে, ওয়াও, দারুণ ফ্লেভার আসছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেব। আবার নেড়ে দেব। বন্ধুরা, মাশকলার ডালের পাঁচমিশালি সবজি অনেক টেস্ট হবে, ফ্লেভারটাও দারুণ লাগছে। নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ রান্না করব, সাথে থাকুন। এবার দিয়ে দেবো সামান্য চিনি, পাঁচ সবজিতে চিনি দিতে হয়, না হয় টেস্টটা ফুটবে না। যদিও অনেকে চিনি পছন্দ করে না, কিন্তু পাঁচ সবজিতে চিনি না দিলেও ভালো লাগবে না। এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে দেব। ভালো করে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। সবজিগুলো পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এবার আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দেব। বন্ধুরা, ডান হয়ে গেল আমার পাঁচমিশালি সবজি রান্না। এখন নামিয়ে নেব, দেখিয়ে দিচ্ছি কেমন হলো, দেখার জন্য সাথেই থাকো। বন্ধুরা, এই ছিল আমার আজকের রান্না, মাশকলাই ডালের বড়ি দিয়ে পাঁচমিশালি সবজি। সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি। বন্ধুরা, আপনারা চাইলে রুটির সঙ্গেও খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন। তো চট জলদি শীত থাকতে থাকতে রেসিপিটা কোনোভাবেই মিস করবেন না। আর বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাবেন, আর যে কোনো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন, আর ভালো না লাগলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা একসময় হয়েই যাবে। আর রাজীবস ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। গুড বাই।